কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না। যদি আমি টেন্টেটিভ এক সপ্তাহ ছুটি নিয়ে এসেছি। আচ্ছা তো তাড়াহুড়ো করছিস কেন? তুই তো জলে পড়ে নি। না সেটা না, আসলে এতদিনে কাজকর্ম জমে আছে তো সেই জন্য। এসো না তিথি, এসো। আরে বাবা লজ্জা পাচ্ছ কেন, এসো না। আরে তুমি তো এই বাড়ির বড় বউ নাকি? হ্যাঁ তো তোমারও তো এই আলোচনায় অংশ নেওয়া উচিত। আলোচনা? কিসের আলোচনা গো ছোট বৌমা? বলছিলাম কি মা, আমার ওই এক পিস্তত দিদি আছে না, ওর একমাত্র মেয়ে সুমনা আমার বিয়েতেও এসেছিল, অবশ্য অনেক ছোট ছিল। বলছিলাম মা, ও এবছর সবে গ্রাজুয়েশন কমপ্লিট করলো, আমাদের ঋষির সঙ্গে না ওকে খুব ভালো মানাবে। বলছিলাম ঋষির সঙ্গে যদি ওর সম্বন্ধটা। হঠাৎ ঋষির বিয়ে নিয়ে এখন কথা উঠছে কেন? এত তাড়াতাড়ি তো ঋষির বিয়ে নিয়ে কোনো কথা ওঠার। হ্যাঁ বাড়ির যা পরিবেশ, না না এ নিয়ে ভাবনা চিন্তা করার মতন কারুরই মনের অবস্থা নেই। কেন মা, ঋষি তো খুব একটা ছেলে মানুষ নয় যে ওর বিয়ে নিয়ে আমরা কথা বলতে পারবো না। আর তাছাড়া ভালো খারাপ সময়ের জন্য কি ঋষির বয়স থেমে থাকবে না ভালো পাত্রীরা বসে থাকবে বাড়িতে? ও অবশ্য আমার আনা সম্বন্ধ যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আলাদা ব্যাপার। তবে হ্যাঁ, আমার বাপের বাড়ি কিন্তু খুব একটা খারাপ নয়। যদি খারাপ না হতো তাহলে গাঙ্গুলি বাড়ির বউ হিসাবে আপনারা আমাকে কখনোই আনতেন না মা। আচ্ছা এইসব উল্টো পাল্টা কথা কেন বলছিস বলতো ছোট? এইসব কথা আমি কখন বললাম তোকে? না না আমার কি মনে হয় বলতো, মা মা এটাই বলতে চাইছে যে আমি এ বাড়িতে আসার পর এ বাড়ির পরিবেশটা খারাপ হয়ে গেছে। এমা না না, আর তাই হয়তো মা চাইছেন না যে আমার সামনে এবারে শুভ কাজের ব্যাপারে আলোচনাটা হোক। কেন আজে বাজে কথা বলছো? ঋষির বিয়ে নিয়ে আলোচনা করার আগে কেউ ঋষিকে জিজ্ঞেস করেছো ও এক্ষুনি বিয়ে করতে চায় কিনা? এটা তো দাদুভাই ঠিক কথা বলেছে। হ্যাঁ ঋষি আসুক, সে আগে বলুক যে রাজি আছে কিনা, তারপরে তো অন্য কথা। আরে বাবা দিদিভাই তুমি অন্তত ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আলোচনা করা মানে তো বিয়ে হয়ে যাওয়া নয়। আর তাছাড়া মা আলোচনাটা তো কোনো না কোনো দিন শুরু করতে হবে, সারা জীবন তো আমরা বসে থাকতে পারবো না। কিন্তু তার আগে যদি ঋষি অন্য কোনো মেয়েকে পছন্দ করে থাকে তাহলে এইসব আলোচনার তো কোনো ভ্যালুই রইল না। তার মানে তুমি তো এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে তুমি ঋষির ব্যাপারে কত কি না জানো। ঋষি কি তোমাকে এই ব্যাপারে কিছু বলেছে? আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে, তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছ তো? না আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।